আজকে আমি আপনাদের সামনে এই দারুণ স্বাদের মাছের রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি মিলি, মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল। তো শুরু করা যাক আজকের এই রেসিপি। আর সত্যি বন্ধুরা, এই গরমে যদি এমন করে একটা মাছের রেসিপি বানিয়ে খাওয়া যায় তো এক থালা বাদ নিমিশে আপনারা শেষ করতে পারবেন। তো আমি আজকের এই মাছের রেসিপিটা কেমন করে বানিয়েছি আপনারা আমার সাথে থেকে জেনে নিন। তো শুরু করছি আজকের এই মাছের রেসিপিটা। তো কাতলা মাছ এনেছে, তো মাছটার উপরে আমি হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতন নুন দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে মাছটিকে লাল লাল করে আমি ফ্রাই করে নেব। আর এখানে বহুত মানে মাছ আছে, তো দুইবেলার জন্য মাছ এনেছে, কিন্তু আমি আজকে এই টক দিয়ে মাছটা আমি একবেলার বুঝিয়ে বানাবো। তো সবকটা মাছ বানাবো না আর কি, যেই কটা আমাদের লাগবে সেগুলোটাই আমি আজকে এখন বানাবো। তো আমি এখানে 8 পিসের মতন মাছ নিয়েছি আর 8 পিস মাছটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে, তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে, আপনাদের ফ্যান্সদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন, তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি মাছের রেসিপি। তো মাছটাকে লাল লাল করে ফ্রাই করে রেখে দিয়েছি আর আমি এখানে 2টা আম এমন করে চুকলা ছাড়িয়ে মানে বিচিটার ভিতরের অংশটা ফেলে দিয়েছি আর এমন করে পিস পিস করে আমটাকে নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছটা বানানোর জন্য অল্প করে তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়েছি সর্ষ আর শুকনা লঙ্কা। তো আমটি আমি সবকটা আম দিয়ে দিলাম, 2টা আম এখানে আমি ব্যবহার করেছি আর আমটি এত বেশি টক না, মিডিয়াম টক, তার জন্য একটু 2টা আম এখানে আমি অ্যাড করেছি। আর এই যে মশলার জন্য নিয়েছি শুকনা লঙ্কা আর সর্ষ আর একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি। তো মশলাটা আমি পাটাবোটাতে বেটে নিচ্ছি আর এত মশলা লাগবে না, আমি এখানে আরও অন্য কিছু বানাবো বলে আমি একসাথেই মশলাটা পেস্ট করে নিয়েছি। আর এই যে মশলাটা আমার কতটুকু পরিমাণে লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, আমি সবকটা মশলা পেস্ট করে নিয়েছি আর মাছের জন্য মশলা আমি অ্যাড করে মানে আলাদা করে দিচ্ছি। তো দেখুন, আমি এই যে বাটিতে নেওয়া মশলাটাই আমি মাছে দেব। তো দেখুন, মশলাটা নিয়ে নিলাম, এখন আমি মশলাটা আমের সাথে অ্যাড করে দিচ্ছি। তো আমটাকে লাল লাল করে এমন করে ফ্রাই করে নিয়েছি আর মশলাটা দিয়ে দিচ্ছি আর সাথে সাথে হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি আর পরিমাণ মতন নুনটা দিয়েছি। তো আপনারা মশলাটি যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন, আমি আমার পরিমাণ মতন মশলাটি ব্যবহার করছি। আর দেখুন, এখন মশলাটি নাড়াচাড়া করে সবকটা মশলা ভালো করে ফ্রাই করে নেব। তো দেখুন, আমি মশলাটি ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি বলবো যে একবার অন্তত আপনারা এই যে কাতলা মাছের আম দিয়ে তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে আর বাচ্চারাও খুব ভালোবাসবে। একটু টক টক থাকবে তো মাছের রেসিপিটা, তখন বাচ্চারাও খেতে ভালোবাসবে। আর দেখুন, আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো ঝোলটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন। তো আমি ঝোলটা দিয়ে এমন করে অল্প সময়ের জন্য রেখে দেবো উত্তরাণী আসা পর্যন্ত। তো উত্তরাণী চলে আসলে আমি মাছটা অ্যাড করে দেব। তো দেখুন, আমার মাছের ঝোলে উত্তরাণী চলে আসছে, এখন কি করব, এক এক করে সবকটা মাছ আমি এখানে অ্যাড করে দেব। তো সবকটা মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি, তো নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলের সাথে মাছটিকে ভালো করে। আর এই গরমে এই টক দিয়ে মানে আমের টক বা আমড়া টক এমন কিছু টক দিয়ে মাছ খাওয়ার টেস্টটাই আলাদা লাগে। আর আমাদের ঘরে সবাই এমন করে টক দিয়ে মাছ বানালে সবাই খেতে ভালোবাসে। তো দেখুন, আমার ঝোলটাও রেডি হয়ে গেছে, এখন কি করব, এই ঝোলটাকে নামিয়ে নেব। তো নামিয়ে আপনাদেরকে আমি মাছের রেসিপির ফাইনাল লুক দেখাবো। আর এখন নামানোর আগে আমি কি করব, অল্প কারি পাতা অ্যাড করে দিচ্ছি। তো কারি পাতা দিলে
টেস্টটা মানে গন্ধটা ফ্লেভারটা আর কি খুব ভালো লাগে। তার জন্য অল্প কারি পাতা অ্যাড করে দিচ্ছি, আর অল্প কারি পাতা আমি গার্নিশের জন্য উপর দিকে দিয়ে দেব। আর দেখতেও ভালো লাগবে আর খেতেও সেন্টটা থেকে যায় আর কি, ভালো লাগে। অল্প কারি পাতা অ্যাড করবেন। তো দেখুন আমার মাছের রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব, কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও আপনারা দেখে নেবেন প্লিজ। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে, সবার সবার শরীরের খেয়াল রাখবেন। আর ঘরে ঘরে জ্বর হচ্ছে গরমের কারণে, তাহলে সবাই সুস্থ থাকবেন। টাটা।